স্বামীর পরকীয়ার জেরে নির্যাতিতা অন্তঃসত্ত্বা গৃহবধূ, সুবিচার ও ভরণ পোষণের দাবিতে থানায় মামলা। উল্লেখ্য, স্বামীর পরকীয়ার জেরে স্বামীর বাড়িতে নির্যাতিতা নেওয়াই বেগম নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। 18 মাসের ছেলেকে নিয়ে সে সাশ্রয় বাবার বাড়িতে, সুবিচার ও ভরণ পোষণের দাবিতে থানায় মামলা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, 2015 সালে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয় পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেওয়াই বিবি এবং একই গ্রামের বাসিন্দা মহরম আলীর। বিয়ের পর স্বামী মহরম কর্মসূত্রে সৌদি আরব চলে যায়। দীর্ঘ 6 বছর পর বাড়ি ফিরে শ্বশুর বাড়ি থেকে বিয়ে করা বউকে নিজ বাড়িতে নিয়ে যায় স্বামী। তারপর স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী পুনরায় সৌদি আরবে চলে যায়। এরই মাঝে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। পুত্র সন্তান 18 মাসের হলে স্বামী বাড়িতে ফিরে আসে। এতটুকু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু এরই মাঝে পাশের বাড়ির বৌদি সম্পর্কিত এক মহিলার সাথে স্বামীর পরকীয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্ত্রী বলে স্ত্রী নেওয়াই বিবির অভিযোগ। এমনকি সেই সময়ের অন্তরঙ্গের মুহূর্ত স্ত্রী ক্যামেরাবন্দি করলেই সংসারে শুরু হয় অশান্তি। পরে স্বামী স্ত্রীর মোবাইল ফোন ভেঙে তাকে ফাঁস লাগিয়ে প্রাণে মারার চেষ্টা চালায় বলে অভিযোগ গৃহবধূর। এমনকি এদিন রাতে তাকে প্রচণ্ডভাবে মারধর করে স্বামী এবং তার পরিবারের লোকজন। পরে স্বামী সামান্য চিকিৎসা করিয়ে স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে সেই সুযোগে চুপিসারে গত 6 জুলাই সৌদি আরবে চলে যায়। পরে স্বামী সৌদিতে চলে যাবার খবর জানতে পেরে স্ত্রী নেওয়ায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি রফিক মেম্বারকে অবগত করলে ঘটনাটি আপোষে শেষ করার চেষ্টা করলেও তা শেষ হয়নি। এদিকে এরই মাঝে নেওয়ায় পুনরায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক প্রকার নিরুপায় হয়ে চুরাইবাড়ি থানার শরণাপন্ন হয়ে স্বামীর বাড়িতে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও তার কাগজপত্র আনতে গেলে থানার সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দেবনাথের সামনে স্বামীর বাড়ির লোকজন তাকে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ। এই মর্মে চুরাইবাড়ি থানায় লয়াবুদ্দিন, শিয়াবুদ্দিন, রাবিয়া বেগম, কয়পুল নেছা, সমিতা বিবি, আরিফুদ্দিন, হেপি বেগম ও নাজমা বেগমের নামে লিখিত মামলা দায়ের করা হয়। স্থানীয় থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে 32 নম্বরের ভারতীয় দণ্ডবিধির 447, 325, 354, 34 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। এদিকে নির্যাতিতা 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ 18 মাসের ছেলেকে নিয়ে অসহায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ প্রশাসনের উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। তার দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি সহ তার ভরণ পোষণের। অপরদিকে স্থানীয় উসমান আলী নামের এক ব্যক্তি জানান, ঘটনাটি অতি নিন্দনীয়। স্বামীর অবর্তমানে স্বামীর বাড়ির লোকজন তাকে প্রচণ্ড মারধর করেছে। তিনিও চাইছেন গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এখন দেখার বিষয়, পুলিশ অসহায় অন্তঃসত্ত্বা মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দিতে কতটুকু তৎপরতা দেখায়। আরে মহিলা তো মহিলা মহিলা দিকে তো আমরা এমন তাহলে আশ্রয় টাইম নয় তাছে না আমরা মহিলা দিকে তো আমরা ধরতে পারছি না। সম্ভবত আমার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে জামাই সৌদি আরব গেছেন গিয়া উমর মালের সাথে, বাড়ি সাউথ ফুলবাড়ি। এরপরে তাই সৌদি আরব গেছেন গিয়ে, সৌদি আরব যাওয়ার পরে 6 বছর পরে তাই আবার ঘুরিয়ে আইসে। ঘুরিয়ে আবার পরে তাই আমি বাবার বাড়ি রাখিয়া গেছেন, বাবার বাড়িতে কি আবার আমার এখান বাড়ির নিশ্চয় নিয়ে আমরা চলছে খাইছি। আমার 5 মাসের গর্ভ তুইয়া তাই আবার সৌদি আরব গেছেন গিয়া। সৌদি আরব যাওয়ার পরে তাই আমার বাচ্চার যখন বাচ্চা একটা জন্ম হয়েছে ছেলে, বাচ্চার নাম হলো রেজাউল হাসান। বাচ্চা জন্মর 16 মাস পরে তাই আবার দেশে আইসে। আবার পরে এর মধ্যে তাই সৌদি আরব যাওয়ার মধ্যে তাই টাকা দিতে আমার সবসময় টাকা দিতে না, কোনো মাসে 500, কোনো মাসে 700 এরকম টাকা দিছে। এরপরে তাই বাড়িতে আইসে। আবার পরে কয় একদিন সুন্দর চলছে খাইছি, পাশের বাড়ি তান বার বাইর লোকজনের লগে তান অবৈধ সম্পর্ক, তখন তাই গিয়ে অবৈধ সম্পর্ক করার গেছেন গিয়ে আমি দেখি লাগিছে তাই খারাপ কাজ কররা। আমি মোবাইল দিয়ে একটা ভিডিও করছি, ভিডিও করার পরে তাই আমার মোবাইল নিয়েছে নিয়ে আমার মোবাইলটা ভাঙ্গিছে। এরপরে সন্ধ্যার সময় তাই চাইছেন আমার ফাঁস লাগাইতা, ফাঁস লাগাইতে আমি সিট কার দিছি, ফাঁস লাগাইতে পারছই না। রাত কই যে গেছেন কইতে পারছেন, রাত্রে 12টার সময় তাই আবার আইসেন, আইয়া সাদা কাগজ লইয়া আইয়া চাইছেন আমার সিগনেচার লইতা। আমি সিগনেচার দিছি না, তখন তার মা বোন ভাই পাশের বাড়ি তান কাকাতো বাড়ি তাই তার নাম হলো শিয়াবুদ্দিন, তাইনোর সঙ্গে তাইনার চাইছেন আমার খুব বেশি মারপিট করিয়া অজ্ঞান অবস্থায় তারা ফেলাইয়া রাখছো লইয়াছেন শনিশ্বর হসপিটাল। এখানে 3 দিন ডাকার পরে শনিশ্বর তাকে আমার রেফার দিছে ধর্মনগর, তাই ধর্মনগর না নিয়া বা তান বাড়িতে আইসো। আবার পরে নতুন ঘর বানাইয়া তাই ফাই রইছ, ঘরের মধ্যে একটা ল্যাট্রিন নাই, একটা জলের কুয়া নাই, গ্যাস নাই, ফাঁক করে খাইবার কিচ্ছু নাই। আমি তান্ড কইছি আমি কেমনে খাইম, তাই যাগি তোর বাবার বাড়ি আর সুস্থ হইয়া লাইবে
সামনের মঙ্গলবারে ছয় তারিখ তুমি আইবে বিকালিবেলা আমি তোরে আনবো বিকালিবেলা সকালে তাই সৌদি আরব গেছেন গিয়া জুলাই মাসের তেরো তারিখ আমি একটা মামলা করছি মামলা করার পরে স্যারে কইছে যে আমার বড় আমার টেকা 80,000 আছে আর সোনার চেন সোনার আংটি গোলার হাতর ছুরি খানের দুল আছে এই গ্রুপ আছে এরপরে আমার ডকুমেন্টপত্র গত 28 তারিখ চারিকা নয় আমারও ফোন করছই আমি গেছি তানাতে তানাতে গেলে স্যারের কইছি এরকম এরকম স্যার আমি একটা বাচ্চা লইয়া আর আমি গর্ভবতী মহিলা আমার খাসা সুপড়া ডকুমেন্টপত্র সব তো লাগে কিতা তো স্যারে গত 28 তারিখে কেন আইসই গেছে মাসের 28 তারিখে কেন আইসি না ইয়া আমারে ডাকা ফোন করছেন ফোন করে কইছেন আমি কেন আইমু তুমি কেন আমি গেছি কেন ইয়ার অভিজ্ঞ বাড়ির দিক থেকে খুব দামে আইসি ইয়া আমারে কইছে আমি কেস করলাম কি পুলিশ তুললাম কি তখন আমি কইছি আমি তো কেস করি আসামি ধরাত আইসি না আমার ডকুমেন্টপত্র বার করে দিও আমার কাপড় সুপড়া ওটা দিয়া দিও টাকা 80,000 সোনার ফাইটা দিয়া দাও যে তাই নাই কেন আমার লোকে খুব ঝগড়া করছে ঝগড়া করি আমার কাছে দেখতে আনি কইতে সময় এদিক থেকে বেটি নাইছে আমি দেখছি না যে বেটি নেরা আমারে মারা তার করিয়া কই তারা লুকাইয়া আসলো না কি তারা আইও আমারে খুব মার ফিট পুলিশের সামনে মারছে তখন পুলিশও দৌড়াইয়া গেছে গিয়া ছেলে তিনজন আসলো লোয়াব শিয়াব আর আরিফ আরিফ উদ্দিন তারা তিনোরারে কিতাবা তুবা মারিয়া খেদাইয়া দিছে আমি লুকরে তো মারতে পারছে না এরপরে সারে তাইনোর গাড়ি দিয়া অজ্ঞান অবস্থায় আমার নাকের মুখে ফেনা আইছে রক্ত আইছে এরপরে আমার কাছে ভিডিও আছে এটা ভিডিও করা হয়েছে আমি অজ্ঞান অবস্থা সারে লইয়া গেছি আমার শুনেছা সারে লইয়া গেছি এটা পুলিশে লইয়া গেছি পুলিশে গাড়ি দিয়ে শুনেছা হাসপাতাল লইয়া গেছি এখান থেকে আবার রেফার করছে ধর্ম অনুবাদ চিকিৎসা আমি ফার্স্টিং করে বাড়িতে আমি চিকিৎসার কারণে আমি আইসি পাঁচ মাসের মতো সত্যি প্রশাসনের কাছে অনুরোধ হয়েছে আমার এটা আমি এখন দু একটা বাচ্চা বর্তমানে 18 মাসের আছে আমি 5 মাসের গর্ভবতী আমি কই যাইমু আমার খানিকুরা কি আমি চাই আর আমি ওটার সঠিক বিচার চাই না এখন তারা গেলেই কেন মাই ফুট করে তখন আপনি কই আছেন তখন আমি আমার বাবার বাড়ি আছি এর ভূমিকা কি কমিশন তো আসামি ধর বাসতে 11 দিন হইয়া আছে এখন কোনো আসামি এর বাড়ি যাওয়া আওয়া আমরা এটা বিচারও গেছি ইদানিং তো খুব সুখে শান্তি চলে কয়েক দিন থেকে শুনছি যে তারা স্বামী আর হ্যাঁ ঝগড়া যাচ্ছে চলে ইদানিং একদিন আমার বাড়ি তার মা দৌড়িয়ে গেছে বাবারে ও ভাই আও লোকালোক আমার মেয়েরে মারি লিত্রা তো আমরা দৌড়িয়ে গেছি গিয়া দেখছি যে এখানে গিয়া শুনছি পুলিশের সামনে মারপিট হইতে পুলিশের হসপিটাল নিয়ে গেছে কি গিয়া ফাইছি না তো এইখান থেকে এলাকাবাসীর কিছু মানুষরে তার মারে জিগাইছি যে তার বোন লগে আসিল তারেও জিগাইছি কিভাবে কিভাবে মারছে তো হে আমার কইছে ওভাবে পুলিশের সামনে আমার খুব মারছে অজ্ঞান অবস্থায় তার হসপিটাল নিয়ে গেছে মারামারিগুলো একেবারেই সত্য কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা।